আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই করোনা কালীন সময়ে তোমরা বাসায় বসে পড়াশোনার মধ্যে আছো, এই কামনা করছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ কুমিল্লা অতিথিগৃহ মহাবিদ্যালয়। এখন তোমাদের সাথে আমি যে ক্লাসটি করবো সেটি প্রিন্সিপাল অ্যাকাউন্টিং। তোমরা বিগত ক্লাসগুলো যারা করেছিলে তাদের নিশ্চয়ই মনে আছে যে সেই ক্লাসে আমরা স্পেশাল জার্নালের দুইটা জিনিস শিখেছিলাম, সেলস জার্নাল আর পারচেজ জার্নাল। তাদের ধারাবাহিকতায় এখন আমরা যে ক্লাসটি নেব সেটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল, ঠিক আছে? অর্থ হলো নগদ প্রাপ্তি জাবেদা। তো নগদ প্রাপ্তি জাবেদা এটা তোমরা যখন উচ্চ মাধ্যমিকে একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা করেছিলে নগদ প্রাপ্তি যে জাবেদার মাধ্যমে যে চকের মাধ্যমে নির্বদ্ধ করা হয় সেটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল। এখানে কোনো ধারে লেনদেন আসবে না। তাহলে দেখো, ক্যাশ রিসিপ্ট জার্নাল আবার দুইটা ফরম্যাটে করা যায়, একটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেমে, আরেক হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, ঠিক আছে? পারপেচুয়াল আর পিরিয়ডিক্যাল এর মধ্যে একটি ঘরের তফাৎ আমি এটা দিয়েই দেখাই দিচ্ছি। এখানে যদি পিরিয়ডিক্যাল হয় তাহলে এই ঘরটা হবে না, আর যদি পারপেচুয়াল ইনভেন্টরি হয় তাহলে কস্ট অফ গুডস আর মার্চেন্ডাইজ ইনভেন্টরির এই ঘরটা হবে। তাহলে হবে কখন? যদি পারপেচুয়াল হয় তাহলে এই ঘরটা হবে এক্সট্রা, এই ঘরটা হবে, আর যদি পিরিয়ডিক্যাল হয় তাহলে এক্সট্রা এই ঘরটা হবে না। তাহলে দেখো এখানে কি কি ঘর থাকে, ডেটর্স, অ্যাকাউন্টস, ডেবিটেড, মানে এখানে ডেবিট দিকে যে আইটেমগুলো থাকবে সেখান এগুলো আসবে এখানে। ডেবিট, ডেবিট দিকে দুইটা টাকার ঘর, ক্যাশ আর হলো সেলস ডিসকাউন্ট, আর ক্রেডিট দিকে তিনটা টাকার ঘর, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস আর হলো আদার্স। যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে এই ঘরটা হবে, আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম হলে এই ঘরটা হবে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমরা যে এখন যে অঙ্কটি করবো সেটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের একটা অঙ্ক। এই অঙ্কটি 2018 সালে এসেছিল। এখন দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথমেই দেওয়া আছে কাজী রিফার্স ব্রিংস ক্যাশ টাকা 50,000 এস ক্যাপিটাল। তাহলে কাজী রিফার্স 50,000 টাকা মূলধন হিসেবে আনয়ন করেছে, প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা মূলধন হিসেবে আনয়ন করেছে। তাহলে সেটার জন্য আমরা কি দিই, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, যেহেতু ক্যাশ ডেবিট, ডেবিট পাশে টাকাটা হবে ক্যাশের ঘরে, আর ক্রেডিট পাশে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস ছাড়া বাকি যে সকল আইটেমগুলো থাকবে সেগুলো আমরা কোথায় দিব, আদার্সের ঘরে দিব। মানে এখানে এই দুটো ঘর ছাড়া বাকি যে সকল প্রাপ্তি ঘটবে সেগুলো কোথায় দিব, আদার্সের ঘরে দিব। তাহলে ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল কোনো ঘর নেই, তাহলে সেটা আদার্স। এরপর আসো দুই নম্বর যে জিনিসটা আছে, ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ 30,000 টাকা, কস্ট 25,000 টাকা। ক্যাশ সেলস মানে কি, নগদে বিক্রয়, 30,000 টাকা বিক্রয় করেছে যার কস্ট হলো 25,000 টাকা। এটা দিলে বুঝতে পারবে যে সেটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। যখন কস্ট দেওয়া থাকে সেটা সেলস প্রাইস দেওয়া থাকে সেটা হলো যে কি, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এটার জন্য আমরা জানলাম যে কি, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস অন ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে প্রথমটা হলো ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ডেবিট দিকে ক্যাশের ঘরে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। তাহলে এখানে তাহলে কি হবে, ক্যাশ ডেবিট 30,000 টাকা, সেলস ক্রেডিট, তাহলে এখানে সেলস এর নাম আসবে, কেমন? আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এখানে একটা ঘরের মধ্যেই সেটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত, 25,000 টাকা। এখানে আসছে কস্টের টাকাটা আর এখানে আসছে কোনটা, সেলস এর টাকাটা। এরপর দেখো তিন তারিখে যে জিনিসটা দেওয়া আছে, তিন তারিখে দেওয়া আছে এই জ্যাকপট টাকা 19,500 রিসিভড ফ্রম বি কোম্পানি অন পেমেন্ট টাকা 20,000 টাকা। বি কোম্পানিকে 20,000 টাকা পরিশোধের পরিবর্তে 19,000 টাকা পরিশোধ, বি কোম্পানি থেকে 20,000 টাকার প্রাপ্তির বিনিময়ে 19,500 টাকা পেয়েছে, আর ভাটা পেয়েছে কত, 500 টাকা। তাহলে এটার জন্য আমরা জানলাম কি, দেখি ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, আর হলো অ্যাকাউন্ট রিসিভেবল বি কোম্পানি ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট 19,500, ক্যাশ ডেবিট 19,500, ডিসকাউন্ট ডেবিট 500, আর হলো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে জানালটা কি হবে, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট।
আর এখানে টাকাটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল বি কোম্পানি হলো যে একজন অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে বি কোম্পানির টাকাটা এখানে বি কোম্পানির নামটা এখানে আসবে কেমন এরপর আসো 12 তারিখ ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 26000 কস্ট 20000 টাকা ঠিক এটা 2 তারিখে যেটা আছে সেটার মতই তাহলে ক্যাশ সেলস এটার জন্য জানার কি হবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট তাহলে এখানে অ্যাকাউন্টস ক্রেডিটের জায়গায় কি আসবে সেলসটা আসবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট তাহলে টাকাটা আসবে কোথায় 26000 টাকা হলো যে সেলস প্রাইস কস্ট প্রাইস 20000 টাকা তাহলে 26000 টাকা ক্যাশের ঘরে ক্যাশ ডেবিট 26000 টাকা সেলস ক্রেডিট 26000 টাকা আর এটা কস্ট দাও আছে মানে কি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 20000 টাকা এরপর দেখো যে জিনিসটা আছে ক্যাশ রিসিভ টাকা 10000 অন বিল রিসিভেবল বিল রিসিভেবল বাবদ কত প্রাপ্তি হয়েছে 10000 টাকা প্রাপ্তি হয়েছে তাহলে এটার জন্য আমরা জানা যায় কি ক্যাশ ডেবিট বিল রিসিভেবল ক্রেডিট তাহলে ক্যাশ ডেবিট হলে ক্যাশের ঘরে আসবে ক্যাশ ডেবিট হলে ক্যাশের ঘরে আসবে আর বিল রিসিভেবল এটা বিল রিসিভেবল জন্য আলাদা কোনো ঘর নাই সেজন্য সেটা কোথায় হবে আদার্স এর ঘরে হবে আর নাম আসবে এখানে কি বিল রিসিভেবল এরপর আসো এ চেক ফর টাকা 25400 রিসিভড ফ্রম সি কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট টাকা 26000 টাকা তাহলে 26000 টাকা পাওয়ার বিপরীতে কি 25400 টাকা একটা চেক পেয়েছে ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তিতে তার মানে হলো সি কোম্পানি থেকে পাওয়া কথা 26000 টাকা সে ফুল সেটেলমেন্ট পেয়েছে কত 25400 আর তাহলে ভাড়াটা পেয়েছে কত 600 তাহলে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট আর ক্রেডিট হবে কি সি কোম্পানি এটা হলো যেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে ক্যাশ ডেবিট 25400 ডিসকাউন্ট ডেবিট 600 আর অ্যাকাউন্ট রিসিভেবল 26000 টাকা এখানে ক্রেডিটর আইটেম অ্যাকাউন্ট রিসিভেবল নাম কি সি কোম্পানি এরপর 30 তারিখে আসো 31 তারিখে ক্যাশ রিসিভ 33 টাকা 3300 টাকা ফ্রম ফর ইন্টারেস্ট 3300 টাকা ইন্টারেস্ট রেভিনিউ রিসিভ করেছে ক্যাশ রিসিভ নগদে গ্রহণ করেছে সুদ বাবদ নগদে পাওনা হয়েছে কত প্রাপ্তি ঘটেছে 3300 টাকা তাহলে এটার জন্য আমরা কি জানলাম যে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট তাহলে ক্যাশের টাকা ক্যাশের ঘরে আসবে ক্যাশের টাকা ক্যাশের ঘরে আর ইন্টারেস্ট রেভিনিউর জন্য কোথায় আসবে যেহেতু ইন্টারেস্ট রেভিনিউ ঘটেছে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেভিনিউর জন্য সেটা আসবে কোথায় আদার্সের ঘরে আসবে তাহলে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট এই তো তাহলে আশা করছি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছ এবার তোমাদেরকে যে কাজটি করতে হবে এগুলো সব যোগ করতে হবে সবগুলো যোগ করলে 1,24,200 500,611 20,000 26,000 46,000 30,026 66,000 56,000 হয় এখানে এরপর হলো 50,10 3,300 66,000 300 25,000 আর 20,000 45,000 তো আশা করছি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছ শুধুমাত্র তোমরা যদি ভালোভাবে জার্নালটি করতে পারো তাহলে ক্যাশ রিসিভ জার্নালে তোমাদের কোনো প্রবলেম হবে না তো তোমরা বাসায় বসে এই অঙ্কটি প্র্যাকটিস করবা আশা করছি তোমরা খুব ভালোভাবে শেষ করতে পারবা তো এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ